আমার নিজের গল্প করা নয়, চাপাই নবাবগঞ্জের সকলেই জানে যে আমি সবচেয়ে বড় আকারের গাভীগুলো পালি। আর সবচেয়ে বড় আকারের গাভীগুলো পালতে যেতে এই বাচ্চাটা খুব বড় হয়েছিল যখন ওর মায়ের পেট থেকে হয়, মূলত এই জন্যই আমি তাকে বাড়িতে রেখে দিয়েছিলাম। তো দর্শক, টাইটেল তো দেখলেন ভিডিওর, এবার চলেন বিস্তারিত জানবো। এই যে বাড়ির ভিতরে এখন ঢুকে যাব আমরা, বাড়ির ভিতরে ঢুকে গিয়ে সম্রাটকে দেখবো, যেটি চাপাই নবাবগঞ্জের সম্রাট। তো চলেন শুরু করা যাক ইন্টারভিউ। আসসালামু আলাইকুম দর্শক, আমি নাজমুল, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়ের নাম হচ্ছে জুলফিকার মেম্বার, আর ভাইয়ের কাছে একটি সম্রাট আছে যেটি চাপাইয়ের সম্রাট নামে খ্যাত। এটা চাপাই নবাবগঞ্জ পুরো জেলাই জানে যে এর নাম সম্রাট, এবং প্রতিদিন কয়েকশো মানুষ এই সম্রাটকে দেখতে আসে। তো আমরা সরাসরি কথা বলি। দর্শক কথা তো বলবোই, কথা বলার আগে কিছু কথা বলে নিই। এই সম্রাট কিন্তু নিজে কথা বলতে না পারলেও তার মালিকের কথা ঠিকই বুঝেন, কারণ যখন আমি দেখলাম ওকে বললো এই উঠে দাঁড়া, উঠে দাঁড়ালো, বসতে বললো বসে গেল, ডানে ঘুরতে বললে ডানে ঘুরে, খাইতে বললে খাই, ছবি তোলার জন্য আবার মানে একদম সিনা টান করে দাঁড়িয়ে যায় ছবি তোলার জন্য, মানে অসাধারণ একটি বিষয়। আর এইটি বর্তমানে এখন অবস্থান করছে ঢাকা গাবতলি গরুর হাটে। আপনারা চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনাকে তো সবাই জুলফিকার মেম্বার নামেই জানে। আচ্ছা, তো আপনার এই সম্রাটের বয়স কত? এর বয়স হচ্ছে 5 বছর। 5 বছর বয়স। আপনি একে মানে ছোট থেকে লালন পালন করছেন? আমার বাড়িতে। আপনার বাড়িতে এসে হয়েছে, আপনার বাড়ির গাভীরা। আচ্ছা, তো এই 4 দাঁত হয়ে গেছে? না, পুরো গেছে, একদম পুরো দাঁত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মানে 2022 সালে কুরবানির জন্য এটা সম্পূর্ণভাবে উপযুক্ত। জি। তো আপনি কি এটা বাসা থেকে বিক্রি করতে পারছেন নাকি ঢাকায় নিয়ে যাবেন? বাসা থেকে বিক্রি করবেন। এটার দাম কত, কেমন চাইছেন আপনি? দর্শক, এই সম্রাটের ওজন হচ্ছে মানে সরাসরি শরীর সহজ লাইভ ওয়েট যেটাকে বলেন আপনারা, সে লাইভ ওয়েট হচ্ছে 40 মন, এবং দাম চেয়েছেন প্রায় 30 লক্ষ টাকা। এটা চাওয়া দাম, আপনারা চাইলে দাম দর করেই কিনতে পারবেন এবং বাসায় এসে নিজের চোখে দেখতে পারবেন। আসার জন্য আমি আপনাদের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আচ্ছা, আপনার এই খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে যে খরচ বরচ, এগুলো এই ধরনের কেমন, প্রতিদিনের পিছনে কীরকম খাওয়ারের খরচ হয়? পিছনে খরচ আছে 900 থেকে 1000 টাকা প্রতিদিন খরচ করছে বাড়ি। আচ্ছা, আপনার এখানে মানে কতদিন বয়স, মানে কতদিন যাবত এটাকে পালন করছেন? কয় বছর পরে আসছে? 5 বছর। দর্শক, 5 বছর যাবত পালন করছেন, প্রতিদিন 900 থেকে 1000 টাকা খরচ হয়। টাকার হিসাব করতে গেলে হবে না, আসলে উনি শখের, উনি একজন মানে শৌখিন লোক, এটা শখ করেই আসলে গড়ে পড়ছেন। এর আগে আরও অনেকগুলো ছিল, এবং উনি শুধুমাত্র টাকার কথা চিন্তা ভাবনা করেন না, এটা একটা শখ, শখের বসেই বাসায় গরু পালন করেন। পাশে আরো দুইটা, একটা গাভী আছে, আপনার মনে হয় আরো দুইটা গাভী আছে না? আমি, আমার একটা খামার আছে, আমার ছাত্র জীবন থেকেই আমি গরু পালি। তো আমার নিজের গল্প করা নয়, চাপাই নবাবগঞ্জের সকলেই জানে যে আমি সবচেয়ে বড় আকারের গাভীগুলো পালি। আর সবচেয়ে বড় আকারের গাভীগুলো পালতে যেতে এই বাচ্চাটা খুব বড় হয়েছিল যখন ওর মায়ের পেট থেকে হয়, মূলত এই জন্যই আমি তাকে বাড়িতে রেখে দিয়েছিলাম যে দেখা যাক সে কত বড় হয়। হ্যাঁ, তা আমার, আমার নিজের গল্প নয়, চাপাই নবাবগঞ্জে সবাই জানে যে আমি নবাবগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় গাভীগুলো আমি পালি। দর্শক, এটা একটা ঐতিহ্যের বিষয় আমাদের চাপাই নবাবগঞ্জে, যে আমাদের চাপাই নবাবগঞ্জে জেলার মধ্যে হোক বা দেশের মধ্যে হোক, চাপাই নবাবগঞ্জে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও একজন লোক এত বড় মানের, এত বড় ওজনের একটা গরু পালন করে। আপনার, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওতে আপনাদের গরুটি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আর আশা করি আপনার মনের আশা আল্লাহ পূরণ করুক, আপনার বাসা থেকেই গরুটি বিক্রি হয়ে যাক। তো ঈদের তো আর বেশি দিন বাকি নাই, তো ইনশাআল্লাহ মানে বিক্রি হয়ে যাবে আশা করছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন গরু শিখি।
আমার বাড়ি থেকে বিক্রি করতে পারি। আর আমার মহান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান আল্লাহ সুস্থ শরীরে সবল ভাবে এই যে গরুটিকে এভাবে লালন পালন করার প্রতি দিয়েছেন। আর আপনার ইউটিউব চ্যানেলকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যের মাঝে শেয়ার করবেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই পরামর্শ দিয়ে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের পরামর্শ আমার জন্য অনেক বড় উদাহরণ হবে। আর আপনাদের পরামর্শ অনুযায়ী ভিডিও তৈরি করব। আর যদি চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় ভিডিও দেখতে চান বা কোনো কিছু দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিও বানানোর অভিজ্ঞতা খুব কম থাকায় ভালো ভিডিও হয়তোবা বানাতে পারলাম না। আর আশা করি পরবর্তীতে ইনশাআল্লাহ অভিজ্ঞতা হবে আর আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এবার সম্রাটকে ঘুরে ফিরে দেখুন। আর আগামী ঈদে একটা ধামাকা অবশ্যই থাকবে আমার চ্যানেলে এবং কিছু ভিডিও নিয়ে আসবো ঈদের। আর চেষ্টা করব ঈদের নামাজ সহ কোরবানির লাইভ নিয়ে আসার জন্য আমার চ্যানেলে। লাইভে থাকবেন আপনারা অবশ্যই, আপনারা নিজেরাও মাংস করবেন, নিজেদের ভিডিও দিবেন। আর আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। ধন্যবাদ। চলেন একটু মিউজিকের সাথে সাথে ভিডিওটি দেখি এবং শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।